বন্ধুরা কেমন আছো? শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে। দ্য হিলিং টাচ উইথ পরম্পরা আয়ুর্বেদ, ভারতবর্ষের অন্যতম বংশানুক্রমিক আয়ুর্বেদ চিকিৎসক পরিবার পরম্পরা আয়ুর্বেদের পক্ষ থেকে এই প্রজন্মের উত্তরসূরি আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেনের তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা। কেমন আছো বলো সবাই? আমি জানি তোমরা সবাই ভালো আছো, ভালো তো থাকতেই হবে। আজকে অন্যদিনের থেকে লাইফে একটু আগে এলাম, মনে হলো সামহাও একটু সময় হাতে আছে, চলো একটু আগে লাইভ করি। যদি আমার বোনেরা ভাইয়েরা দিদিরা দাদারা একটু সময় বার করতে পারেন তাহলে লাইভে চলে আসুন, কথা হবে, গল্প হবে, আড্ডা হবে, মন খুলে কথা হবে, কিছুক্ষণ থাকবো আজকের লাইভে। আর লাইভে এসেছি মানে তোমাদের সাথে কিন্তু কথা বলবো, কথা বলতে এসেছি, গল্প করতে এসেছি, আড্ডা মারতে এসেছি। আমি জানি ভালোবাসার সপ্তাহ চলছে, আর ভালোবাসার সপ্তাহ চলছে মানে তোমরা সবাই ব্যস্ত তোমাদের ভালোবাসার মানুষদের নিয়ে, কিন্তু আমিও জানি আমি তোমাদের সববার ভালোবাসার মানুষ। অস্বীকার করতে পারবো না যে আমার ইনবক্স মোটামুটি গোলাপ চকলেট আর প্রচুর 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 কিছুতে ভরে গেছে, প্রতিদিনই বা ভরে যায়। আমি তোমাদের সবার ভালোবাসাকে খুব রেসপেক্ট করি, খুব ভালোবাসি, কিন্তু ইন্ডিভিজুয়াল সবাইকে রিপ্লাই করতে পারি না, তার জন্য ভীষণ রকম সরি। কিন্তু এটুকু বলতে পারি যে তোমাদের সবাইকে আমি ভালোবাসি, পরম্পরা পরিবারের বৃহত্তর পরম্পরা পরিবারের সদস্য তোমরা সবাই, তোমরা সবাই আমার মনের কাছের মানুষ, মনের মানুষ, একদম আত্মার আত্মীয়, তাই না? একদম একদম মনের মানুষ। ভালোবাসার মাসে ভালোবাসার উপহার, কথা বলবো অবশ্যই ভালোবাসার মাসে ভালোবাসার উপহার নিয়ে। আর সেখানে যখন ভালোবাসার মাসে যখন ভালোবাসার উপহার নিয়ে কথা বলবো, সেখানে তো বিশেষ কিছু আলোচনা থাকবে। যেমন ধরো তোমাদের প্রত্যেকের, তোমাদের প্রত্যেকের জন্য দুটো খুব গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট মেসেজ দেওয়ার আছে আজকের লাইফে। নাম্বার ওয়ান লাইফ যেটা, সেটা হচ্ছে যে অনেক তোমাদের অনেক অনেক কনগ্রাচুলেশান যে আমাদের পরম্পরা আয়ুর্বেদের আয়ুর্বেদিক ঘি আজকে ওয়ান অফ দ্য টপ সেলার, ভীষণ রকম জনপ্রিয় হয়েছে আপামর বাঙালির কাছে। আজকে আমার টিম আমাকে জানিয়েছে, ম্যানেজমেন্ট টিম, যে একটা মানে আয়ুর্বেদিক ঘি যে এত জনপ্রিয় হবে এটা আমরা স্বপ্নেও ভাবিনি। আমার বেসিক্যালি ঘি ভাত খেতে ভালো লাগে, কিন্তু আমি সেই হিসেবে এনেছিলাম, কিন্তু একদম বাড়ির ছোট্ট বাচ্চা থেকে বয়স্করা যেভাবে পরম্পরা আয়ুর্বেদের আয়ুর্বেদিক ঘিকে আপন করেছেন আমি স্পিচলেস। আর এটুকু বলে রাখি, আগামীকাল থেকে আমাদের পরম্পরার অ্যাপে যারা অর্ডার দেবেন, আগামীকাল থেকে পরম্পরার অ্যাপে যারা অর্ডার দেবেন তারা প্রত্যেকে কিন্তু পরম্পরা আয়ুর্বেদের পক্ষ থেকে আয়ুর্বেদিক ঘিয়ের একটা ছোট্ট কন্টেনার গিফট হিসেবে পেয়ে যাবেন প্রত্যেকে, কেমন? তো অ্যাপে অর্ডারটা দিতে হবে, অ্যাপে অথবা পেশেন্ট হেল্পলাইনে, হোয়াটসঅ্যাপে। আমাদের পেশেন্ট হেল্পলাইন আগামীকাল থেকে পুরোপুরি হোয়াটসঅ্যাপ হয়ে যাচ্ছে, মানে হোয়াটসঅ্যাপেই যাবতীয় কনভারসেশন হবে, কোনো প্রয়োজন হলে ওরা আপনাকে ফোন করে নেবে পেশেন্ট হেল্পলাইনে, কিন্তু হোয়াটসঅ্যাপের বাইরে ডাইরেক্ট কমিউনিকেশন করা যাবে না। তো তার জন্য আপনারা কিন্তু পেশেন্ট হেল্পলাইনে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবেন, যদি প্রয়োজন হয় ওরা আপনাকে ফোন করে দেবে। আপনার যে কোনো কোয়েরি, যে কোনো মেডিসিন ডেলিভারি, আপনার অ্যাড্রেস, যা বক্তব্য, আপনি ভয়েস মেসেজও দিতে পারেন। ফোন নাম্বার জানেন আপনারা, 9830339339, 9830339340, খুব জনপ্রিয় এই নাম্বার। এবং আপনারা প্রত্যেকে কিন্তু পরম্পরার পক্ষ থেকে এই মাঘ মাসের শীতে অবশ্যই কিন্তু পরম্পরার আয়ুর্বেদিক ঘি আপনারা কিন্তু পেয়ে যাবেন পরম্পরা পেশেন্ট হেল্পলাইনে ফোন করলে বা অ্যাপে অর্ডার দিলেই। এটা হচ্ছে একটা। দু নম্বর হচ্ছে স্কিন কেয়ার। স্কিন কেয়ারের ক্ষেত্রে কিন্তু আমি বলবো ফেব্রুয়ারি মাসটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ আমরা সবাই বাইরে বেরিয়ে পড়েছি। এবার বাইরে বেরিয়ে পড়েছি মানে আমাদের স্কিন কিন্তু ট্যান হবেই হবে। তো স্কিনের ট্যানটাকে আটকাবেন কী করে, কী হিসেবে আপনারা আপনাদের স্কিনকে একদম ট্যানটা আটকাতে পারবেন এবং মুক্তোর মতো ঝলমল করবে আপনার স্কিন, কীভাবে সেটা পসিবল, হাউ ইট পসিবল? সেই এটা ইম্পসিবল, এটা পসিবল। তার জন্য একটা আইটেম এখন থেকে ব্যবহার করুন, বাইরে যখনই বেরোবেন তার আগে 20 মিনিট আগে, দ্যাট ইজ পরম্পরা আয়ুর্বেদের নতুনভাবে এসেছে পরম্পরা আয়ুর্বেদের SPF 35, ছোট্ট একটা টিউব, দাম 150 টাকার ভেতরেই। তো আমি ঠিক কনফার্ম নই প্রাইসটা, কিন্তু 150 টাকার ভেতরেই দাম। এটা আপনারা পেয়ে যাবেন, আমাদের পেশেন্ট হেল্পলাইনে হোয়াটসঅ্যাপ করুন বা অ্যাপে পেয়ে যাবেন SPF 35, ফেব্রুয়ারি মাস মার্চ মাসের জন্য আদর্শ স্কিন ট্রিটমেন্ট। এটা কিন্তু প্রত্যেক ভাই বোন কালেক্ট করে নেবেন। এবার প্রাপ্তিস্বীকার করতে হবে। আজকে লাইভে প্রথম আমাকে মেসেজ করেছেন
নিবেদিতা, নিবেদিতাকে প্রচুর প্রচুর ভালোবাসা। গুড ইভিনিং নিবেদিতা। মেহবুব, মেহবুব বলছেন, দাদা আমরা বসে সবাই বলছিলাম আপনার কথা। মেহবুব, আপনার পরিবারে ঠিক এই সময় দেখুন নেটওয়ার্কে টেলিপ্যাথি বলে, আপনার পরিবারে বসে আপনারা সবাই আমার কথা আলোচনা করছেন, আর আমি এদিকে বসে আপনাদের কথাই ভাবছি যে আজকে একটু সময় পেয়েছি। আমার বৃহত্তর পরম্পরা পরিবারের ভাই বোন দাদা দিদি সবার সাথে যদি একটু গল্প করতে পারি, কথা বলতে পারি কেমন হয়, তাই চলে এলাম। আমি ভালো আছি নিবেদিতা। গুড ইভিনিং সালমা, গুড ইভিনিং মেহেক। প্রত্যেককে অনেক ভালোবাসা জানাবো। মেহবুব, মেহবুবকে তো অবশ্যই অনেক ভালোবাসা। আমি ভালো আছি মৌমিতা, তুমি কেমন আছো? মৌমিতাকে অনেক 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 শুভেচ্ছা। গুড ইভিনিং রুমি, মৌসুমি গুড ইভিনিং, নিশা গুড ইভিনিং। আমি ভালো আছি নিশা, মনটা খুব ভালো হয়ে গেল তোমায় দেখে। ভালোবাসার সপ্তাহ চলছে তো নিশা, আর ভালোবাসার সপ্তাহ চলছে মানে এই সপ্তাহে তো আমি জানি পরম্পরা পরিবারের সমস্ত ভাই বোনেরা চাইবেন যে আমাকে একটু বেশি পরিমাণ, থোড়া আসা বেশি, তাই না, একটু বেশি লাইভে আসা, একটু বেশি কথা বলা, একটু বেশি গল্প করা, তাই আজকে লাইভে এসেছি তোমাদের সবার সাথে কথা বলবো বলে। মৌমিতা বর্মন গুড ইভিনিং, জয়ন্তী আমি ভালো আছি, রুমি আমি ভালো আছি, মৌমিতা কেমন আছো, মৌমিতা কারার, নিশার কন্টিনিউয়াস ভালোবাসা। সুপ্রিয়া ব্যানার্জি কর্মকার, গুড ইভিনিং দাদাভাই, আগের দিন মিস করে গেছিলাম তোমাকে লাইভেই, তো আজকে লাইভে চলে এলাম, তোমাদের সবার সাথে কথা হচ্ছে একদম মন থেকে প্রাণ থেকে কথা। কি সুন্দর লুক, থ্যাংকস শর্মিষ্ঠা। সুন্দর লুক কিনা জানি না, কিন্তু আপনাদের প্রত্যেকের মন এত সুন্দর, তার জন্য আপনারা আমাকে সবসময় সুন্দর দেখেন, এটা মানে আপনাদের বড় মনের পরিচয়। আমি ভালো আছি মৌসুমি, মিস ইউ দাদাভাই। হ্যাঁ রিমি, আমিও মিস করছি তোমাদের সবাইকে, কতদিন তোমাদের সবার সাথে গল্প হয়নি, কথা হয়নি, তো আজকে চলে এলাম লাইফে যে চলো তোমাদের সাথে একটু যদি কথা হয়, একটু যদি গল্প হয়, একটু যদি আমরা মনের কাছাকাছি, আত্মার কাছাকাছি যদি একটু পৌঁছে যেতে পারি কেমন হয়। গুড ইভিনিং উমা, আমি ভালো আছি সুলেখা, আমি ভালো আছি রূপা, আমি ভালো আছি সুদীপ্তা, রীতা আমি ভালো আছি, সোয়াইফ আমার প্রিয় ভাই, আমি ভালো আছি সোয়াইফ, খুব ভালো আছি, আর আমি সবসময় ভালো থাকি। গুড ইভিনিং পল, হ্যাঁ সৌমিত্র, আমি তো অলরেডি লাইভে এসেছি, বেশ দুমাস পর আমি সানডে ইভিনিংয়ে লাইভে এসেছিলাম, তারপরে আজকে এলাম। গুড ইভিনিং রীতা, আমি ভালো আছি। সোনালি আমি ভালো আছি। সুদীপ্তা বলছে তোমাকে দারুণ লাগছে গো, ও আমাকে দারুণ লাগছে, থ্যাংকস সুদীপ্তা, থ্যাংকস ফর ইউর কমপ্লিমেন্টস, অনেক অনেক চকলেট, ও থ্যাংক ইউ, সব চকলেট আমি রেখে দেবো আমার কাছে, আমি রোজ একটা করে খাবো, তোমরা এত চকলেট পাঠিয়েছ আমাকে, আমি চকলেট খেতে খুব ভালোবাসি। গুড ইভিনিং গৌরী, উমার প্রচুর ভালোবাসা। গুড, অহন আমি ভালো আছি, তুমি কেমন আছো? সুপ্রিয়ার প্রচুর ভালোবাসা। আমার মিষ্টি দাদা ভাই, তোমার কথা শুনতে খুব ভালো লাগে, থ্যাংক ইউ রূপা, থ্যাংকস ফর ইউর কমপ্লিমেন্টস। আমারও তোমাদের সবার সাথে কথা বললে আমার সারাদিনে যত আমি হেকটিক থাকি, যত আমি ল্যাবে বিজি থাকি, যত আমি নতুন মেডিসিন বা পুরনো মেডিসিন নিয়ে আরও কাজ করি না কেন, আমার মনে হয় সন্ধ্যাবেলা যখন তোমাদের কাছে আসি আমার মন একদম ফ্রেশ হয়ে যায়, ভীষণ রকম ফ্রেশ হয়ে যায়। হ্যালো অমিত, হ্যালো সোনালি, হ্যালো অবিনাশ, হ্যালো দীপা, হ্যালো ভাস্কর, হ্যালো পিঙ্কি, মৌসুমি খাতুন বলছেন দাদা ভাই আমি হেয়ারের প্রোডাক্ট সব অর্ডার করেছি, আমার কবে পাবো
তোমার প্রোডাক্টগুলো খুব ভালো, আমি আমার খুব ভালো লাগে তোমাকে আর স্কিনে ইউজ করছি। ওকে 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 মৌসুমি, থ্যাংকস থ্যাংকস ফর এভরিথিং। আমি ভালো আছি উমা। রিক্তা, কোন মেডিসিন কীভাবে ইউজ করবেন জানবার জন্য মেডিসিনটার লেবেলটা দেখবেন, লেবেলে সব লেখা আছে, তাতেও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি পেশেন্ট হেল্পলাইনে হোয়াটসঅ্যাপ করবেন, তারা আপনাকে, আমার এক্সপার্টরা আপনাকে অবশ্যই সুন্দরভাবে উত্তর দিয়ে দেবে। সোনালি, অনেক ভালোবাসা। উমা, আপনি মুখে স্কিনে যেখানে স্পট এসেছে সেই স্পটগুলো একটু ছবি তুলে পাঠান, আমি অবশ্যই সেটা দেখে আপনাকে কিন্তু অ্যাডভাইস করব। কেমন সুপ্রিয়া ব্যানার্জি কর্মকার, আপনার নামের পাশে একটা ডায়মন্ডের ছবি দেওয়া, আর তার সাথে একটা এরকম এরকম একটা হাতেরও ছবি দেওয়া। আপনি লিখছেন সুখেশ হেয়ার অয়েলটা খুব ভালো, থ্যাংক ইউ। হেয়ার ফলে অনেকটা কমেছে, তার সাথে হেয়ারটা খুব গ্লসি হয়েছে। হেয়ারটা যদি গ্লসি করতে চান, কেউ কেউ যদি মনে হয় যে হ্যাঁ আলো পড়ে হেয়ার থেকে রিফ্লেকশান দেবে, এবং 365 ডেজ, এবং আপনি যত হেকটিক শিডিউলে থাকুন, আপনি যত চাপের মধ্যে থাকুন, আপনার হেয়ার সবসময়ই আপনার সাথে আলাদা একটা বন্ধুত্ব করবে। যদি সেরকম চান তাহলে সুখেশ হেয়ার অয়েল তাদের ইউজ করতে হবে, কারণ সুখেশ হেয়ার অয়েল জানবেন এমন একটা হেয়ার অয়েল যেটা একটা ইতিহাস সৃষ্টি করতে পেরেছে তাদের কাছে, যাদের কাছে চুলটা খুব স্পেশাল, খুব ভালোবাসার। যারা পরম্পরাগত হেয়ার কেয়ার রেঞ্জ ইউজ করেন তারা কিন্তু হেলদি হেয়ারটাকে এনজয় করেন, যে না আমার হেয়ার হেলদি, তারা কিন্তু চুলে হাত দেন, তারা চুলকে ভালোবাসেন, চুলকে ফিল করেন জাস্ট লাইক ভেলভেট, এবং ইচ্ছেমতো স্টাইলাইজেশন করেন। তো আলটিমেটলি এটুকু বলতে পারি, যারা হেয়ারের হেয়ারের সাথে যারা ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন তাদের কাছে কিন্তু সুখেশ হেয়ার অয়েলটা মানে জাস্ট মানে একদম মাস্ট, এটা মানে লাগবেই, একদম স্নানের আগে বা পরে বা রাত্রে শোবার আগে এটা লাগবে, এটা ছাড়া কোনো কথা হবে না, তাই না? একদম সুপ্রিয়া, সুখেশ হেয়ার অয়েল ছাড়া আমারও চলে না। চুলের যারা লম্বা চুলের ফ্যাশন ফিরিয়ে আনতে চান, ভলিউম হেয়ার আনতে চান, কপাল থেকে চুল চান, মাথা ভর্তি চুল চান, গ্রোথ চান হেয়ারের, চুল যাতে রুক্ষ নির্জীব না হয়, তাদের জন্য সুখেশ হেয়ার অয়েল ভীষণ গুরুত্বপূর্ণ। গুড ইভিনিং নাসরিন, রিমির প্রচুর ভালোবাসা। মাম্পি, মাম্পি বিশ্বাস বলছেন, দাদাভাই সত্যি তুমি আমার মনের মানুষ। ওয়াও মাম্পি, আমি মনের মানুষ, মানে মন ছুঁয়ে যায় এই কথাগুলো। একটু আগেই মাকে বলছিলাম দাদাভাই লাইভে আসছে না কেন গো অনেকদিন, সাথে সাথে ফোনে নোটিফিকেশান পেয়েছি তুমি লাইভে এসে গেছো, লাভ ইউ দাদাভাই, অনেক ভালোবাসা মাম্পি, একদম আমি তোমাদের প্রত্যেকের মনের মানুষ, প্রত্যেকের দাদা, কারুর দাদা, কারুর ভাই, ওভারঅল দাদাভাই সববার, তোমরা তোমরাই আমার লার্জার ফ্যামিলি, তোমরাই আমার সব কিছু মাম্পি, আর এভাবেই পাশে থেকো, এভাবেই ভালোবাসা দিও, আর কিছু চাই না, এই ভালোবাসাটাই আমার কাছে অনেকটা, আমি তোমাদের প্রত্যেককে খুব মিস করি, তার জন্য সময় পেলেই মনে হয় চলে আসি, একটু গল্প করি, একটু কথা বলি তোমাদের সাথে, এটা আমার কাছে অনেকটা গো, অনেকটা মানে আমি ফিল করি, আমি বলে বোঝাতে পারবো না মাম্পি এটা কতটা আমার কাছে। রিমির প্রচুর সবুজ ভালোবাসা। গুড ইভিনিং নাসরিন, গুড ইভিনিং প্রিয়াঙ্কা, হ্যাপি চকলেট ডে। ও গৌরী থ্যাংকস, সেম টু ইউ, আজকে চকলেট ডে না, তাই আমার ইনবক্সে খালি প্রচুর চকলেটের ছবি দেখছি, প্রচুর চকলেটের ছবি, আর ডাউনলোড করলেই গ্যালারি ফুল হয়ে যাচ্ছে, কী চাপ বলুন তো, চকলেটই মোটামুটি আমার ফটো গ্যালারি ভর্তি হয়ে গেছে আজকে। নমস্কার প্রিয়, আমি ভালো আছি তাপস্বী। গুড ইভিনিং রিতেশ, হ্যালো জয়ন্তী, প্রিয় নতুন বোন, মোস্ট ওয়েলকাম প্রিয়, মোস্ট ওয়েলকাম, পরম্পরা পরিবারের স্বাগত, মোস্ট ওয়েলকাম রিক্তা। সোনালী মাইতি বলছেন রমণীয় আর রজশ্রী নিয়ে কিছু বলুন। রমণীয় রজশ্রীটা হচ্ছে রমণীয়, তুমি আমাদের দুটো আছে, একটা ক্লেন্সিং মিল্ক আছে রমণীয়, আর একটা রমণীয় খাবার ওষুধ রয়েছে,
তো তুমি রমণীয় মনে হয় খাবার ওষুধটা নিয়ে কথা বলতে চাইছো সোনালি। দেখো, গাইনোকোলজিক্যাল সিস্টেম নিয়ে আজকে ওভারঅল প্রত্যেকটা আমার বোনের বা দিদিদের সমস্যা থাকে, কম বেশি প্রত্যেকের। মেনার্কি টু মেনোপোজ, অর্থাৎ রজ প্রবৃত্তি থেকে রজ নিবৃত্তি, এটা খুব ইম্পর্ট্যান্ট টাইম গাইনোকোলজিক্যাল সিস্টেমের জন্য, এবং গাইনোকোলজিক্যাল সিস্টেমকে কমপ্লিট কেয়ারটা ভীষণ দরকার। তা না হলে কিন্তু পলিসিস্টিক ওভারি থেকে শুরু করে আপ টু একটু এল্ডারলি এজে গেলে ফাইব্রয়েড প্রচুর সমস্যা আসতে পারে। তো গাইনোকোলজিক্যাল সিস্টেমের প্রপার কেয়ারের জন্য আমরা বলি পিউবার্টি স্টেজ থেকে, মানে বয়সন্ধির সময় থেকে হলে ভালো হয়। তা না হলে মিডিল এজ, যে কোনো বয়সের যে কোনো কেউ, পরম্পরা আয়ুর্বেদের দুটো মেডিসিন আছে, দ্যাট ইজ রজশ্রী আর রমণীয়। রজশ্রী একটা টনিক আর রমণীয়টা ক্যাপসুল, এ দুটো যদি কন্টিনিউ করেন তার সহজে কিন্তু গাইনোকোলজিক্যাল সিস্টেমে কোনো সমস্যা আসতে পারবে না। এটা কিন্তু আমি আমার কয়েক লক্ষ পেশেন্টের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি। গাইনোকোলজিক্যাল সিস্টেমের বলা যায় একটা কমপ্লিট প্রোটেক্টর হচ্ছে আমাদের রজশ্রী আর রমণীয় দুটো মেডিসিন, ভীষণ ইম্পর্ট্যান্ট এই দুটো মেডিসিন। যারা গাইনোকোলজিক্যাল সিস্টেম রিলেটেড সমস্যায় আছেন তাদের জন্য মেডিসিনগুলো আমি রেকমেন্ড করি ভীষণ রকম। আর কন্টিনিউ করতে হবে মিনিমাম 6 মাস। কীভাবে ইউজ করবেন না করবেন লেভেলের সব লেখা আছে, বুঝতে অসুবিধা হলে পেশেন্ট হেল্প লাইনে হোয়াটসঅ্যাপ করবেন, কেমন। আর আমার এই লাইভের শুরুতেই দেখুন, আমরা অ্যাপের লিঙ্কটা দিচ্ছি, অ্যাপটাকে ফোনে ডাউনলোড করে নিতে হবে উমা। আর এর পাশাপাশিভাবে আমাদের পেশেন্ট হেল্প লাইন নাম্বারগুলো ওখানে দেওয়া আছে, আপনি ওখান থেকেও পেয়ে যাবেন ডিটেলসটা। পালসেরাম এখন ইউজ করবেন না, এখন পালসেরামের সিজন চলে গেছে, পালসেরামের সিজন আবার উইন্টারে আসবে যখন, তখন আবার বলবো, কেমন। প্রিয় বলছেন, দাদাভাই আমার সামনের চুল উঠে যাচ্ছে। কেন কেন কেন, কত বয়স, সামনে কপাল ফাঁকা হবে, চওড়া হবে, চুল পড়বে মোটামুটিভাবে 45 অনওয়ার্ডস, কেন চুল পড়বে। কেশশক্তি ক্যাপসুল যেখানে আছে, যেখানে আমাদের কুন্তলশ্রীর শ্যাম্পুর রেঞ্জ রয়েছে, নো ড্যান্ড্রফ শ্যাম্পুর রয়েছে, যেখানে আমাদের গুরুত্বপূর্ণ হেয়ার স্পা, হেয়ার ভাইটালাইজার, হেয়ার সেরাম রয়েছে, সেখানে কেন চুল উঠবে। আমার স্ক্রিন যথারীতি, আজকে 70তম লাইভ, কিন্তু আমার স্ক্রিন যথারীতি লিপির ভালোবাসায় পরিপূর্ণতা পাচ্ছে। এটা আমার খুব বড় প্রাপ্তি যে আমার লাইভের প্রথম দিন থেকে আজ অবধি প্রতিটা দিন লিপির ভালোবাসা, অনিন্দিতার ভালোবাসা, এই ভালোবাসাগুলো কিন্তু প্রতি মুহূর্তে আমার স্ক্রিনে থাকে। এটা কিন্তু আমার খুব বড় পাওয়া, খুব বড় ইন্সপিরেশান তোমরা আমার, যে পুরো লাইভটা জুড়ে তোমরা আমাদের আমার সাথে থাকো। থ্যাংক ইউ এভাবে পাশে থাকার জন্য। জান্নাত, ডিফিউজ হেয়ার ফল নিয়ে অলরেডি আলোচনা করেছি, পেশেন্ট হেল্প লাইনে আপনার সমস্যাটা লিখুন, ওরা আপনাকে সুন্দরভাবে যাবতীয় মেডিসিনের গাইডলাইন্স দিয়ে দেবে। গুড ইভিনিং মিহির, আমি ভালো আছি। মৌসুমি তো উত্তর অলরেডি দিয়েছি। মধুমিতা ঘোষ, গুড ইভিনিং, আমি ভালো আছি। প্রচুর 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 মণিমাণিক্য এবং হীরে খচিত আপনার টেক্সট, না আনলিমিটেড হীরে। নিশার কন্টিনিউ কমেন্টস আর প্রচুর ভালোবাসা শুরু থেকে শেষ। আমি ভালো আছি দেবাশিস, তুমি কেমন আছো। মেহবুবের টেক্সট, দেবাশিসের টেক্সট, সোয়াইফের টেক্সট, এই টেক্সটগুলো না এলে মনে হয় যেন আমার লাইফটা ইনকমপ্লিট, তাই না। অনেক কিছু নেই আমার লাইফে যদি না তোমরা না থাকো দেবাশিস। আরও একবার বলে রাখি, আমাদের হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার কিন্তু হয়ে গেছে, এখন পুরোপুরি হোয়াটসঅ্যাপ হয়ে গেছে আমাদের হেল্পলাইন, হেল্পলাইন নাম্বার 9830339339 এবং 340। তোমরা যদি একটু এই নাম্বারে টেক্সট করো, তোমরা কিন্তু সুন্দরভাবে যাবতীয় রিপ্লাই পেয়ে যাবে। এমন হতে পারে আমার থেকেও রিপ্লাই পেতে পারো, তাই না। তো তোমরা একটু এখানে এই নম্বরগুলোতে তোমাদের সমস্যাগুলো একটু জানাও, অবশ্যই রিপ্লাই পাবে, আর উইথিন ওয়ান ডেজ রিপ্লাই পেয়ে যাবে। তখনই পাবে না কিন্তু, উইথিন ওয়ান ডেজ পেয়ে যাবে। আর রিপ্লাইয়ের কাউন্টার রিপ্লাই নয়, খুব স্পেসিফিক করবে, একই কথা বারবার জিজ্ঞেস করলে কিন্তু রিপ্লাই করা হবে না, কেমন, কারণ প্রচুর টেক্সট আসবে। তো আর যখনই কোনো ছবি পাঠাবে, কেউ কোনো দাগের বা হেয়ারের প্রবলেমের বা কোনো স্পট, কোনো মোল, যে কোনো কিছু ছবি বা স্কিনের কোনো সমস্যা, খালি সেই এরিয়াটার পাঠাবে, পুরো মুখের বা পুরো সেই অংশের ছবি পাঠাবার প্রয়োজন নেই, কেমন। আর নামটা সেখানে মেনশান করে দেবে ছবির সাথে, ঠিক আছে। এটা একটু সত্যিকে মেনটেন করো, তাহলে সুবিধা হবে আমাদের ডেটাবেসে।
আর বলে রাখি কালকে আবারও যে কাল থেকে কিন্তু পরম্পরা পরিবারের প্রত্যেকের জন্য পরম্পরার আয়ুর্বেদিক ঘি প্রত্যেকের বাড়িতে পৌঁছে যাবে আগামীকাল থেকে। পেশেন্টস হেল্পলাইনে আপনারা হোয়াটসঅ্যাপ করুন, ওরা অবশ্যই পাঠিয়ে দেবে আপনার বাড়ির ঠিকানায়। রিমির প্রচুর ভালোবাসা, সোমা ড্যান্ড্রফের সমস্যার জন্য সুবর্ণকান্তি অয়েল আর নো ড্যান্ড্রফ শ্যাম্পু, এ দুটো ইউজ করতে হবে। কীভাবে করবেন না করবেন সমস্ত কিছু কিন্তু মেডিসিনের গায়ে লেখা আছে, বুঝতে অসুবিধা নেই, হেল্পলাইনে আমাদের হোয়াটসঅ্যাপ করবেন, ওরা বলে দেবে আপনাকে। সুমিতা মেহেক, মেহেক কেমন আছো? মেহেক ভীষণ সুন্দর লেখে, মেহেকের মেহেকের ওপর মানে মেহেক হচ্ছে মা সরস্বতীর বরকন্যা, এত সুন্দর লেখে, আমি তো মাঝে মধ্যে দেখতে পাই সোশ্যাল সাইটে মেহেকের লেখা ভীষণ ভালো লেখে। মেহেক সুবর্ণকান্তি অয়েলটা নিয়ে আমি কী বলবো, ওটা নিয়ে তো যতটাই বলবো ততটাই কম, কারণ সুবর্ণকান্তি অয়েলের কোনো বিকল্প কোনো কিছু নেই, ওয়ার্ল্ড ওয়াইড নেই। তো সুবর্ণকান্তি অয়েল সম্বন্ধে একটা কথাই বলতে পারি, অল ইন ওয়ান, অল ইন ওয়ান সুবর্ণকান্তি অয়েল। যেমন আমি বলি আপনাদের যে আমাদের রেড কার্পেট এসেন্সিয়াল অয়েল যিনি ইউজ করবেন তার স্কিনে কখনও কোনো রিঙ্কেল, ফাইন লাইন্স, পিগমেন্টেশন কখনও আসতে পারে না, কখনও আসতে পারে না, চাঁদেরও কিছু কলঙ্ক থাকবে। কিন্তু পরম্পরা আয়ুর্বেদের রেড কার্পেট এসেন্সিয়াল অয়েল যিনি ইউজ করবেন তার কিন্তু কখনও কোনো স্কিনের সমস্যা আসতে পারে না, এটা আমার একদম কমিটমেন্ট, খুব এটা আমার কনফিডেন্সের জায়গা। তো যাদের স্কিন নিয়ে ড্রাই স্কিন, রুক্ষ স্কিন, রিঙ্কেল, ফাইন লাইন্স চলে আসছে, আর ড্রাই স্কিন মানে এজিং প্রসেস প্রসেস ভীষণ ফাস্টার হয়, তারা উজ্জ্বল আলোর সামনে বসতে ভয় পান যে এই বোধহয় রিঙ্কেল প্রমিনেন্ট হয়ে উঠবে, তো তাদের জন্য কিন্তু বলবো যে অবশ্যই রেড কার্পেট এসেন্সিয়াল অয়েল ইউজ করুন, দেখুন কোন জায়গা থেকে কোন জায়গায় আপনার স্কিন উঠবে। আর অবশ্যই বলবো, বারবার বলবো, আমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ মেডিসিন দ্যাট ইজ আমাদের SPF 35 আগামীকাল থেকে ব্যবহার শুরু করুন, এই ফেব্রুয়ারি আর মার্চ মাসের SPF 35। এপ্রিল হয়ে গেলে কিন্তু আর 35 ইউজ করতে বলবো না, তখন কী বলবো, তখনই বলবো। এখন SPF 35 আর শ্যাডো পাউডার, এ দুটো ইউজ করুন বাইরে বেরোবার আগে, ভীষণ দরকার। কেমন ঝিলিক দাস ঘোষ বলছেন, আপনার সেন্সিটিভ স্কিন, কেন সেন্সিটিভ স্কিন ঝিলিক, কেন, কিভাবে হলো এই অঘটনটা, ঘটলো কিভাবে, কিভাবে আপনি কোন প্রোডাক্ট ইউজ করে কেন সেন্সিটিভ করে ফেললেন আপনার মুখের স্কিনকে? আপনি যে কোনো কিছু পরম্পরাবেদের ইউজ করতে পারবেন, কিন্তু তার আগে স্কিনকে আপনি সুস্থ করুন, সুস্থ করার জন্য কী করবেন সেটা পেশেন্ট হেল্পলাইনে হোয়াটসঅ্যাপ করুন, তারা আপনাকে প্রপারলি বুঝিয়ে বলবে যে সেন্সিটিভ স্কিন থেকে নর্মাল স্কিনে আপনি কী করে ফিরে যাবেন। রাখবেন না, ড্রাই থেকে নর্মাল স্কিন, অয়েলি থেকে নর্মাল স্কিন, আমরা বলি ডিফেক্টেড স্কিন থেকে নর্মাল স্কিনে ফিরে আসুন, ওটাই কাঙ্ক্ষিত। অয়েল অয়েল টু ড্রাই, ড্রাই টু নর্মাল, এসব বলে কোনো কথা হয় না, একটাই কথা হেলদি স্কিন। হেলদি স্কিন কী করে আপনি পেতে পারেন সেটা ভাবুন, ড্রাই অয়েল এসব ভুলে যান, তাই না? স্কিন টাইপ বলে কিছু হয় না মেডিকেল সায়েন্সে, আপনার অতিরিক্ত পরিমাণ স্কিন অয়েলি দ্যাট ইজ অলসো এ ডিজিজ, আপনার অতিরিক্ত পরিমাণ স্কিন ড্রাই দ্যাট ইজ অলসো ডিজিজ। আপনি ভাববেন শুধু হেলদি স্কিনের কথা, যত আপনি হেলদি স্কিনের কথা ভাববেন তত কিন্তু আপনি আপনার স্কিনকে আরও ইউথনেস দিতে পারবেন, তত আপনার স্কিনে কিন্তু সহজে। আপনি টার্গেট করুন যে বসন্ত যেন আপনার স্কিনেতে যাতে 12 মাস থাকে, তার জন্য আপনি প্রথম ভুলে যান আপনার স্কিন টাইপ, স্কিন টাইপ কখনো মনেই আনবেন না, জানবেন আপনার স্কিন, আপনি বেবি সফট স্কিন নিয়ে পৃথিবীতে এসেছেন, সেই বেবি সফট স্কিন থেকে কী করে আপনার স্কিন আজকে অয়েলি হয়ে গেল, ড্রাই হয়ে গেল, সেন্সিটিভ হয়ে গেল। অনেকে তো আবার অনেক কিছু বলেন, এজোন, বিজোন, সিজোন, ডিজোন, টিজোন, তাই না? এসবগুলো ডাক্তারি বইতে পড়িনি কখনো। তো আপনাদের একটা কথাই বলে রাখি, এগুলো অল দিজ আর বোগাস, আলটিমেটলি মাথায় রাখুন যে আমার বডি স্কিনও যা, মুখের স্কিনও তা। হ্যাঁ, মুখের স্কিন অনেক সফট, অনেক ভালোবাসা, অনেক যত্নের, তো আমরা মুখের স্কিনকে ভালোবাসতে হবে, অন্তর থেকে ভালোবাসতে হবে। আর মুখের স্কিনকে যখন আমরা ভালোবাসবো তখন কিন্তু আমাদেরকে ভাবতে হবে নতুন করে সব কিছু। রূপা দে, রূপা কেমন আছো? পরম্পরা পরিবারের খুব সক্রিয় সদস্য রূপা, রূপা বলছেন পরম্পরা ইউজ করে আমার স্কিন খুব গ্লো হয়ে গেছে। কতটা গ্লো হয়েছে রূপা? ডিপিতে দেখতে পাচ্ছি ভীষণ গ্লো হয়েছে, মোস্ট কনগ্রেচুলেশন। মাম্পি কেমন আছো? মাম্পির সেই দু মাসের কী মাম্পি, 4 মাস আগের ডিপি, সেই হলুদ পোশাকটায় দারুণ লাগছে মাম্পি, দারুণ লাগছে। তো মাম্পির ডিপিটাই মাম্পির মার্ক অফ ডিস্টিংশন, তাই না? ডালিয়ার প্রচুর ভালোবাসা, মাম্পিরও প্রচুর ভালোবাসা, একদম লিপি, অলওয়েজ উইথ ইউ, আমিও লিপি সবসময় তোমার সাথে, মানে আমার লাইফের শুরু থেকে শেষ আমার লাইফে ইমোজি থাকে তোমার।
দেখবে আমার লাইভে অনেকে কমেন্টস করেন, অনেকে আবার কমেন্টস করা বন্ধ করে দেন। আমি কিন্তু কাউকে বলি না করতে বা কাউকে বন্ধ করতে বলি না, কিন্তু এটুকু বলবো যারা মনের মানুষ তারা মনেই থাকবেন, তারা মনের বাইরে যাবেন না। আমি কাউকে ভুলি না, আমি সবাইকে মনে রাখি। যেদিন ফোন ইন প্রোগ্রাম লাইভে আসবো সেদিন দেখবেন সেদিনও হয়তো আপনাদের গলা আমি চিনতে পারবো। নিশা, শুরু থেকে শেষ ভালোবাসা। আমি ভালো আছি রুমা, ভীষণ ভালো আছি, আমি সবসময় ভালো থাকি। সব্যসাচী, আপনি জানেন পরম্পরা আয়ুর্বেদের কী কী মেডিসিন আছে বা নেই? আপনি ওয়েবসাইটটা একটু স্টাডি করে তারপর টেক্সট করুন। আমাদের অ্যাকনে পিম্পলের মেডিসিন প্রায় বছর দশেক হলো এসে গেছে, কেমন একটু আপনি আপডেট হয়ে নিন। তৃষা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? গুড ইভিনিং সুকুমার। মেহেক বলছেন, দাদা তুমি আমার লেখা পড়ো, এটা আমার বিশেষ প্রাপ্তি, অনেক অনেক ভালোবাসা। আসলে মেহেক, আমার আমার তুমি বলতে পারো মেহেক যে ওই সব হারানোর দলে যারা আছেন না, সব হারানোর দলে, সেই সব হারানোর দলের মানুষরা না একে অপরকে চেনে বা বোঝে, তাই না? কারণ আমরা তো সব হারানো, ওই কী বলে না, সর্বহারা টাইপের। তো সব হারানো যারা, তাদের মনের মধ্যে বা তার লেখার মধ্যে একটা আলাদা আগুন থাকে, একটা আলাদা বারুদ থাকে, তার জন্য তারা একই রকম লেখা লেখেন, তাই না? তো আপনার লেখার মধ্যে আমি সেই বারুদটা পাই। কিপ ইট অন মেহেক, ভীষণ ভালো আপনি লেখেন, আপনার লেখা খুব, আমি আপনার বড় লেখার অপেক্ষায় আছি, বড় লেখা জন্য অপেক্ষা আছে। কারণ আপনি যেটুকু লেখেন সেই লেখাটুকুর মধ্যে আলাদা একটা আগুন থাকে, আলাদা একটা বারুদ থাকে। মেহেক, বড় লেখায় আসুন, বড় লেখা হয়তো অনেক আরও বেশি বার্তা লাগবে। প্রিয়া বলছেন, ও প্রিয়া এখনও পরম্পরা পরিবারের সদস্য হননি, হবেন, 27 বছর বয়স, সামনে চুল উঠে যাচ্ছে। প্রিয়া, প্রথম যেটা করতে হবে আপনার থাইরয়েড টেস্ট করতে হবে, T3, T4, TSH, যদি আপনি প্রপার একজন ডক্টরের অ্যাডভাইস নিয়ে ট্রিটমেন্ট শুরু করতে চান। T3, T4, TSH, কমপ্লিট হিমোগ্রাম, আর তার সাথে আপনাকে যেটা করতে হবে দ্যাট ইজ লোয়ার অ্যাবডোমেন একটা আল্ট্রাসোনোগ্রাফি। কারণ জানবেন, থাইরয়েডের সমস্যা থাকলে চুল পড়বে। যদি আপনার পলিসিস্টিক ওভারি বা গাইনিকোলজিক্যাল সিস্টেম ওরিয়েন্টেড কোনো সমস্যা থাকে তাহলে ডিফিউজ হেয়ার ফল হতে পারে। আর যেটা ম্যাটার দ্যাট ইজ রক্তে হিমোগ্লোবিন যদি কম থাকে তাহলে চুল পড়তে পারে। এর বাইরে চুল পড়ার অজস্র কারণ আছে প্রিয়া, তুমি তো নতুন বোন আজকে আমার জানালে লাইভ অনুষ্ঠানে, কিন্তু এটুকু তোমাকে বলে রাখি যে সামান্য যদি তুমি মনে করো যে তোমার বাথরুমেতে টাইলসের ওপর একটা স্টেন আসছে কিংবা বালতিতে দাগ আসছে, তুমি এটুকু নিশ্চিত থাকবে তোমার চুল পড়বেই, কেউ আটকাতে পারবে না। যদি না তুমি তোমার শ্যাম্পু করার বা মাথায় দেওয়ার জলটাকে তুমি ফিল্টারের জল ব্যবহার না করো, অত্যাধুনিক ফিল্টার যেগুলো আয়রন রিমুভার দেওয়া থাকে বা বিভিন্ন হেভি মেটালসকে আটকাতে পারে, সেই ধরনের যদি তুমি ব্যবহার না করো কোনো ফিল্টার, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। তো চলো আমরা কীভাবে এটাকে ঠিক করতে পারি। প্রথম যেটা বলবো যে দেখো, নখ যেমন চুল তেমন বারবার বলি আমি, আর গাছের পাতাও সেরকম, তাই না? তো এগুলো নতুন নতুন আসতে থাকে। তো ম্যাটারটা মনে রাখবে, তুমি দেখবে যারা হেয়ার কালার ইউজ করেন না তাদের চুলের গোড়ার দিক থেকে সাদা বেরোয়, মানে এটা গ্রোথ, রিগ্রোথ। তো ম্যাটারটা যেটা সেটা হচ্ছে যে মনে রাখো, একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে যে শেকড়ের কথা ভাবতে হবে। একটা গাছের পাতা শুকিয়ে গেলে তুমি পাতায় তো সবুজ রং করবে না প্রিয়া, তাই তো? তুমি গাছের গোড়ায় নিউট্রিয়েন্টস দেবে, জল দেবে, সার দেবে, যাতে নতুন পাতা আসতে শুরু করে। চুলের ক্ষেত্রেও ঠিক তাই, চুলের যখন সমস্যা হবে তোমাকে প্রথম চুলের গোড়ার ট্রিটমেন্ট করতে হবে, দ্যাট ইজ কেশর শক্তি ক্যাপসুল। কেশর শক্তি ক্যাপসুলের পাশাপাশি শুকেশ হেয়ার অয়েল, ড্যান্ড্রফ থাকলে সুবর্ণকান্তি, এর সাথে আমাদের ড্যান্ড্রফ থাকলে নো ড্যান্ড্রফ শ্যাম্পু, অথবা আমাদের কুন্তলশ্রীর রেঞ্জ ইউজ করতে পারো, আমাদের হেয়ার স্পা, হেয়ার ভাইটালাইজার, হেয়ার সেরাম, এগুলো ইউজ করতে পারো। কমপ্লিট এই অ্যাডভাইসগুলো পেয়ে যাবে পেশেন্স হেল্পলাইনে, কমপ্লিট। আর পেশেন্স হেল্পলাইনে কে বলতে পারে, হয়তো আমিও তোমাদেরকে অ্যাডভাইস দিতে পারি। সুতরাং সেটাকে মেনটেন করো। আমি চেষ্টা করবো এবার থেকে পেশেন্স হেল্পলাইনে কিছুটা সময় তোমাদের সাথে স্পেন্ড করার, যদি পারি। আমি এখনও কমপ্লিট নই, কিন্তু তোমাদের অ্যাডভাইসটা যখন আমার কাছে পাঠাবে আমার এক্সপার্ট টিম, আমি চেষ্টা করবো অ্যাডভাইসটা তোমাদেরকে ভয়েস মেসেজে বা টেক্সট টাইপ করে কোনোভাবে পাঠিয়ে দেওয়ার। কেমন কেমন হয় তাতে?
নিশা প্রায় কমপক্ষে 100টা গোলাপ আমি পেয়ে গেছি নিশা। সৌমি, সৌমির অনেক ভালোবাসা, সৌমি মেদিনীপুর থেকে, সৌমিকে অনেক ভালোবাসা। মেহেক বলছেন, দাদা আমার বড় লেখা তোমাকে কিভাবে পাঠাবো? তাজমহল দক্ষিণেশ্বর রেড লাইট এলাকা নিয়ে লেখা আছে, তারাপেট কালীঘাট বিবেকানন্দ নিবেদিতা, অনেকভাবে আমি তোমাকে তাজমহলটা বিশেষভাবে পড়তে বলবো। একদম খুব ভালো মেহেক, তুমি প্লিজ আমাকে পাঠিও, খুব আমার মানে আমার রক্তের মধ্যে রয়েছে এটা, আমি প্লিজ তুমি প্লিজ পাঠিও আমাকে, কিন্তু আমি অবশ্যই জানাবো। তুমি লেখাটা কী করে পাঠাবে তোমাকে বলে রাখি, তুমি আমার মেল আইডিতে পাঠিয়ে দিও, আমি দেখে নেবো কেমন। অথবা তুমি একটা কাজ করো, তুমি আমাকে আমার পার্সোনাল যে অ্যাকাউন্টটা রয়েছে ফেসবুকে, দেখবা নিক নেম লেখা রাখা, ওখানে তুমি ইনবক্স করে দিও কেমন, আমি ঠিক সময় মতো দেখে নেবো। যদিও আমার ফেসবুকটা মেনটেন করেন ডিজিটাল টিম, তবুও আমি অবশ্যই আমি দেখে নেবো, তুমি পাঠিয়ে একটু জানিয়ে দিও ওদেরকে। অনেকদিন পর আজকে লাইভ দেখে মন ভীষণ ভালো হয়ে গেল। ও থ্যাংক ইউ, প্রচুর ভালোবাসা রুমা, আপনাকে আমার খুব ভালো লাগে, আপনি খুব ভালো মানুষ। ও সুপর্ণা, তাই ইজ ইট? আমি তো জানতাম না, আমি তো জানতাম না সুপর্ণা। আসলে আপনারা প্রত্যেকের, আপনাদের দৃষ্টিভঙ্গি এত উন্নত, আপনাদের মধ্যে রুচিশীলতা এত উন্নত, আপনারা মানুষকে ভালোবাসতে পারেন, ভালোবাসতে জানেন, তার জন্যই আপনাদের চোখে আমি হয়তো ভালো, তাই না? জানবেন পৃথিবীতে কোনো কিছু, সব কিছু টাকা দিয়ে কেনা যায় না, পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যেগুলো কিন্তু রোজগার করতে হয়, যেমন টাকা পয়সা রোজগার করতে হয়, সেই জিনিসটা রোজগার করতে হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে সম্মান, বিশেষ করে আত্মসম্মান, তাই না? ওটা কিন্তু আর্ন করতে হয়। পৃথিবীতে সব কিছুর সাথে কম্প্রোমাইজ করা যায়, কিন্তু সেলফ রেসপেক্টের সাথে একদম না। পরম্পরায় মেডিসিন আমার সকাল থেকে রাতের সঙ্গী। ও ইজ ইট? সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রির অবধি। দেব বলছেন, গুড ইভিনিং দাদাভাই, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সোনালির অনেক ভালোবাসা, আমি ভালো আছি পারো, তুমি কেমন আছো? যাদের কমেন্টস পড়তে পারছি না, প্লিজ স্ক্রল হয়ে যাচ্ছে কন্টিনিউ, প্লিজ আমি রিকোয়েস্ট করবো আরেকবার করে টাইপ করবেন, তাহলে আমি সববার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। দিলহারা, গুড ইভিনিং, আমার লাইট চলবে আর দিলহারার কমেন্ট সাসপেন্ড এটা হতে পারে না। দিলহারা আমার বাংলাদেশ থেকে, আমার বাংলাদেশ থেকে লাইভের সাথী, দিলহারাকে অনেক ভালোবাসা। রুমি রুমি রুমি, এগুলো কি চকলেট? কয়েকশো চকলেট, তো এত চকলেট খাবো কী করে? হ্যাঁ দাদাভাই, অনেক সুন্দর মনের মানুষ তুমি, আর এইভাবেই পাশে থেকো। ও থ্যাংক ইউ রোজ, গুড ইভিনিং, থ্যাংক ইউ রুমা। রুমির প্রচুর চকলেট বেশ পেলাম। শর্মিষ্ঠা, শর্মিষ্ঠা কেমন আছেন? তিথিমা কেমন আছে? আমার তিথিমা, তিথিমার সাথে অনেকদিন কথা হয়নি। শর্মিষ্ঠা গুড ইভিনিং, অনেকদিন পর আপনাকে দেখে খুব ভালো লাগছে, আর হ্যাঁ আপনাকে খুব ভালো লাগছে দাদাভাই। তিথিমাও আপনার লাইভ দেখছে, ও তিথিমাকে অনেক ভালোবাসা, অনেক 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 ভালোবাসা। কেমন আছে? যেদিনকে আমি ফোন ইন প্রোগ্রামে আসবো সেদিন কিন্তু অবশ্যই তিথিমার সাথে অনেক গল্প করব, অনেক কথা বলবো। আর আমি খুব তাড়াতাড়ি কিন্তু যেই টিভি চ্যানেলে তোমরা আমার সাথে লাইভে কথা বলতে পারতে সেই টিভি চ্যানেলও কিন্তু খুব তাড়াতাড়ি আসছি, কবে আসছি না আসছি আমি জানিয়ে দেবো তোমাদেরকে। মিতালি বল, হ্যাঁ একটু তাড়াতাড়ি এলাম, সামহাও মনে হলো যে আমার ভাই বোনদের সাথে একটু গল্প করি, কথা বলি, আজকে এখন একটু সময় পেয়েছি তাই একটু তাড়াতাড়ি এলাম আজকে লাইভে। মনীষা কেমন আছো? মনীষা, মনীষার ভালোবাসা আমার মানে যেমন লিপির ভালোবাসা আমার লাইভের প্রথম থেকে আমার সাথে থাকে, সবসময় আমি লিপির ভালোবাসা ফিল করি, তেমন হচ্ছে মনীষার ভালোবাসাও ফিল করি। আর মনীষারও কিন্তু ডিপিটা
আমি যতটুকু মনে হচ্ছে 4-5 মাস তো বটেই হয়ে গেছে, এগুলো আমার একদম খুব পরিচিত ডিপি, ভীষণ রকমভাবে চিনি। এই ভালোবাসাগুলো যখন ইমোজিগুলো আসে, কেয়ারের ইমোজি আসে, লাভের ইমোজি আসে, সেটা একটা আলাদা ফিল গুড ফ্যাক্টর সবসময় ফিল করায়। রূপা, রূপা বলছেন তুমি তো গোলাপের মতো সুন্দর দাদা ভাই। ও মাই গড, রূপা আমি কেন, কি যে বলেন আপনারা। বিষ্ণুপদ বলছেন দাদা ভাই গুড ইভিনিং, কেমন আছেন? আমি ভালো আছি। জয়ন্তী, আজ আমি তোমার প্রথম লাইভ দেখছি এবং এই পরম্পরা পরিবারে আমি নতুন। ও মাই গড জয়ন্তী, পরম্পরা পরিবারে এখনও নতুন, ওয়েলকাম, ওয়েলকাম টু পরম্পরা ওয়ার্ল্ড, পরম্পরায় আপনাকে সুস্বাগতম। এটাকে সাবস্ক্রাইব করুন, ফলো করে রাখুন, নোটিফিকেশান অন রাখুন, যাতে আমি যখনই লাইভে আসবো তখনই আপনারা আমায় পেয়ে যাবেন। ইউটিউবেও আপনি যদি ডক্টর দেবব্রত সেন পরম্পরা আয়ুর্বেদ অ্যান্ড বৈদ্যস পরিবার সার্চ করেন, ইউটিউবেও আমাকে কিন্তু পেয়ে যাবেন। ভালোবাসার মানুষ, ভালো রাখার মানুষ, ভালো থাকার মানুষ আমাদের প্রিয় দাদা ভাই। আর দেবাশিসের টেক্সট না পেলে কিন্তু মন কেমন করা মানুষ হয়ে যায়। আমি দেবাশিসকে মানে আমার লাইফে মোটামুটি শুরু থেকে শেষ দেবাশিসের উপস্থিতিতে একটা আলাদা জায়গা দেয় আমাকে, আলাদা একটা অনুভূতি দেয় আমাকে। কতদিন কথা হয়নি, একদম একদম সোনালি, অনেক দিন কথা হয়নি, হবে কথা হবে, আমি আসবো ফোন নিয়ে। রুমা কি বলছেন, দাদা ভাই শর্ট ভিডিওগুলো সত্যি দারুণ লাগে। ও ডিজিটাল টিম যে ছবি দিয়ে দিয়ে যায় যেগুলো আমি অবাক হয়ে দেখি, ওরা খুব খেটে খেটে করে কিন্তু ওগুলো, আমার লাইভের পর ওদের ছবি পাঠিয়ে দিতে হয় আর ওরা সেগুলোকে সুন্দর করে করে দেয়। মোস্ট ওয়েলকাম সুপর্ণা। সৌমি, সৌমি দে বলছেন সুবর্ণকান্তি অয়েলটা হেয়ারে ইউজ করি, তারপর আমি অ্যান্টিডেন্ড্রফ শ্যাম্পুটা ইউজ করি, হেয়ারটা এত স্মুথ হয়ে যায়, এই অয়েলটা খুব 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 পছন্দ আমার। সৌম্য, অ্যাকচুয়ালি ম্যাটারটা কী জানেন তো, প্রথম বলে কি সৌম্যের ডিপিটা খুব পরিচিত, সৌম্যের ডিপিটাও আমার ভীষণ কাছের এবং সৌম্য পরম্পরা পরিবারের খুব সক্রিয় সদস্যা। সৌম্য একটা কথা বলে রাখি, যাদের ড্যান্ড্রফের সমস্যা রয়েছে, যাদের সত্যি সত্যি খুব ড্যান্ড্রফের সমস্যা নিয়ে খুব নাজেহাল, যারা যারা মনে করছেন যে আমার ড্যান্ড্রফ আমার জীবনকে একদম মানে কি বলবো মানে একদম চরম দুঃসহ করে তুলছে, তাদের কাছে বলবো জাস্ট দুটো মেডিসিনকে হাতের কাছে রাখুন, জাস্ট দুটো মেডিসিন। একটা হচ্ছে আপনাদের কাছে বলবো দ্যাট ইস, একটা হচ্ছে আমাদের পরম্পরা আয়ুর্বেদের সে গুরুত্বপূর্ণ মেডিসিন সুবর্ণকান্তি অয়েল, আর একটা বলবো নো ড্যান্ড্রফ শ্যাম্পু নামের আমাদের যে অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু। এই দুটোকে যখনই আপনি আত্মার আত্মীকরণ করে নিলেন, আমি দায়িত্ব নিয়ে বলছি ম্যাটার অফ ফিউ ডেজ আপনার হেয়ার একদম স্মুথ হয়ে যাবে, কোথায় রুক্ষতা কোথায় কি মানে ড্যান্ড্রফ তো যাবেই যাবে, এর বাইরে আপনি হেয়ারকে কোন জায়গা থেকে কোন জায়গায় যে উন্নতিকরণ করবেন, আমি বলি না প্রত্যেকটা আগামীকাল হোক উন্নততর, মানে আজকে আমরা যেরকম আছি আগামীকাল তার থেকে আমরা যেন কিছুটা ভালো থাকতে পারি, পরশু দিন যেন আরেকটু ভালো থাকতে পারি, আমরা তো মানুষ, মান আর হুশ, তাই না? তো আমরা যেন সবসময় নিজেকে আপডেট করতে পারি, একটা মোবাইল ফোনও টাইম টু টাইম নিজেরা আপডেট চায় সফটওয়্যারে, তো আমরা হিউম্যান বিং আমরা কেন আপডেট করতে পারবো না, তাই না? তো আপডেট করতে হবে, সমস্ত নেগেটিভিটি কাটিয়ে সব নেগেটিভ চিন্তাভাবনা মানুষকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাওয়া, দ্যাট ইজ লাইফ, লাইফ ইজ কলিং, হোয়ার আর ইউ। সৌম্য ভীষণ ভালো লাগলো, কারণ আপনি আপনার এত সুন্দর একটা হেয়ার ফিরে পেয়েছেন বলে, আমাদের সুবর্ণকান্তি অয়েল আর আমাদের নো ড্যান্ড্রফ শ্যাম্পু ইউজ করে, অ্যাকচুয়ালি সুবর্ণকান্তি অয়েল আর নো ড্যান্ড্রফ শ্যাম্পু যারা ইউজ করেন তারা প্রত্যেকে এটাই বলেন যে দাদা ভাই দ্য স্টোরি বিগিনস, গল্পটা সবে শুরু হলো। কোন গল্প? একমাত্র সুন্দর উজ্জ্বল ঝকঝকে চুলের গল্প। ডালিয়া বলছেন দাদা ভাই আমার বাবা বাতমুক্তি ক্যাপসুল খান আর অয়েল ইউজ করেন, এখন অনেকটা ভালো আছেন, পায়ের ব্যথাও ব্যথাতে খুব ভুগছিল, পায়ের ব্যথাতে খুব ভুগছিল। আমি জোর করে ওষুধরা খাইয়েছি, আজ 5 মান্থ কমপ্লিট হয়েছে, পুরো পায়ের ব্যথা কমে গেছে, গেলে খুব খুশি। বাতমুক্তি ক্যাপসুল আর বাতমুক্তি অয়েল তাদের জন্য যারা সত্যি সত্যি তাদের বাবা মার সম্বন্ধে ভাবেন, 24 ঘন্টার মধ্যে কিছুটা সময় ভাবেন যে আমার মা বা আমার বাবা
বা পিতৃতুল্য বা মাতৃতুল্য যে মানুষগুলো জয়েন্ট পেনের ব্যথায় খুব কষ্ট পাচ্ছেন, বসা থেকে উঠে দাঁড়াতে গেলে হাঁটুর কাছে ব্যথা হচ্ছে, বিছানা থেকে নিচে নামতে যাচ্ছেন গোড়ালির নিচে ব্যথা হচ্ছে, সেই মানুষগুলোর কথা ভাবুন। যে মানুষগুলো কষ্ট করে আপনাকে হাতের আঙুলটা ধরে হাঁটতে শিখিয়েছেন, সেই মানুষগুলো যখন ব্যথা যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন, আপনি কি একটা যা হোক একটা স্প্রে বা একটা যে কোনো একটা ওই অ্যাস্ট্রিনজেন্ট টাইপের কোনো একটা ম্যাসেজ ক্রিম কিংবা একটা গরম শেঁক কিংবা সেই একটা পেন কিলার এগুলোর মধ্যেই কি ওনাকে সীমাবদ্ধ রাখবেন? না, ব্যথাবিহীন একটা সকাল তাদেরকেও আপনি ফেরত দেবেন। যদি ফেরত দিতে চান তাহলে পরম্পরা আয়ুর্বেদের বাতমুক্তি ক্যাপসুল আর বাতমুক্তি অয়েলটা ইউজ করুন। যদি ফুলে যায় জায়গাটা ব্যথাতে তাহলে কিন্তু বাতমুক্তি প্রলেপটাও ব্যবহার করতে হবে, তাই তো? ছোট্ট পরিসরে ছোট্ট লাইভে এলাম, দীর্ঘায়িত করবো না আজকের লাইভটা, কারণ লাইভে আমি এখন রেগুলারলি আসতে না পারলেও উইকলি দু তিন দিন তো আসার চেষ্টা ভীষণ রকম করব। আর কে বলতে পারে সময় পেলে রেগুলারলিও চলে আসতে পারি। আজকে যেমন ল্যাব থেকে একটু টাইম বার করতে পেরেছি, তোমাদের কাছে চলে এলাম কথা বলবো বলে, গল্প করবো বলে। মনির মনি কোথায় থাকো তোমরা আমার ভালোবাসার সপ্তাহে, তাই না এসে যাই কোথায় বলো তো? তবে এটুকু বলে রাখি, তোমাদের প্রচুর ভালোবাসা, প্রচুর গোলাপ, প্রচুর প্রপোজ আর প্রচুর চকলেট অলরেডি পেয়েছি, সবাইকে রিপ্লাই করতে পারিনি, কিন্তু প্রত্যেকের জন্য অনেক ভালোবাসা। ভালোবাসার সপ্তাহে সবাই ভালো থাকুক, সবার ভালোবাসা ভালো থাকুক, আর তার সাথে প্রত্যেকে নিজের প্রতি যত্নশীল হও। আর সব কিছুর ঊর্ধ্বে গিয়ে বলবো ভালো থাকো, কাউকে ভালো রাখার আগে নিজে ভালো থাকো, নিজের ভালো থাক, তুমি নিজে ভালো থাকো তবেই তুমি কাউকে কিন্তু ভালো রাখতে পারবে। আবারও বলে রাখি, আগামীকাল থেকে ভালোবাসার মাসে ভালোবাসার উপহার পরম্পরা পরিবারের প্রত্যেক আম জনতা সমস্ত বাঙালির জন্য ভীষণ জনপ্রিয় পরম্পরার আয়ুর্বেদিক ঘি কাল থেকে কমপ্লিমেন্টারি পাবেন আপনারা, প্রত্যেক বাঙালি পরিবারে পৌঁছে যাবে। পেশেন্স হেল্পলাইনে একটু কমিউনিকেশন করুন হোয়াটসঅ্যাপ করে, আর এর বাইরে কিন্তু অবশ্যই আপনাদেরকে জানাবো যে আমাদের পেশেন্স হেল্পলাইন পুরোপুরি হোয়াটসঅ্যাপ হয়ে গেছে, আপনারা কিন্তু প্রশ্ন করলে হোয়াটসঅ্যাপে উত্তর পাবেন, আর খুব কিছু যদি সেরকম প্রয়োজনীয়তা হয় ওরা আপনাকে ফোন করে নেবে। টাইমিং শিডিউল একই রয়েছে, আর উত্তর পেতে সময় লাগবে একটা দিন, কারণ প্রচুর SMS আসে তো একটু ধরে উত্তর দিতে হবে। আর সব কিছুর বাইরে গিয়ে আবারও বলবো আপনাদেরকে যেটা, সেটা হচ্ছে অনেক কিছু পুরনোকে আরও নতুন করে নিয়ে আসা হচ্ছে, আরও বেটারমেন্ট করে নিয়ে আসা হচ্ছে, কারণ পরম্পরা মানে আপনাদের প্রত্যেকের ভালোবাসার ফসল। পরম্পরা আজকে একদিনে প্রত্যেক বাঙালির কাছে সবথেকে জনপ্রিয় একটা ব্র্যান্ড হিসেবে পরিচিত পেতে পারেনি, কারণ পেতে এই জার্নিটার জন্য আমাকে এক যুগ লড়াই করতে হয়েছে। গোটা পশ্চিমবাংলার নর্থ ইস্ট কয়েকশো ক্লিনিক করেছি, মানুষের মুখোমুখি বসেছি। হ্যাঁ, এখন ক্লিনিক করতে পারি না কারণ খুব বিজি থাকি, কিন্তু এটুকু জানবেন আপনার পেশেন্টস হেল্পলাইন থেকেও আমার কাছ থেকে কিন্তু আমি চেষ্টা করব মাঝে মধ্যে যদি সেরকম সমস্যা থাকে ভয়েস মেসেজে আপনাদেরকে উত্তর দেওয়ার বা টাইপ করে উত্তর দেওয়ার। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সব্বার আগে নিজে ভালো থাকুন। খুব ভালো কাটুক ভালোবাসার সপ্তাহ আর ভালোবাসার মাস, ভালো থাকুক সবার ভালোবাসারা। টাটা, গুড নাইট, টেক কেয়ার।